তো 5টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেই ঘর দৌড় ঝাড়ু টাড়ু দিয়ে ছেলেকে ওইদিকে ডেকে দিলাম, ওর স্কুলের সময় হয়ে গেছে। তো 5টা যেহেতু উঠতে হয়, তো ওকে উঠে সেরকম টিফিন কিন্তু খেতে চায় না, তাও জোর করে একটুখানি বিস্কুট আর একটু জল দিয়ে ভিজিয়ে খাইয়ে দিই আর কি। তো স্কুলে ওদের খাওয়ার ব্যবস্থা আছে, তারপর অনেকটা সময় তো থাকতে হয়, তো খেতে যায় না, তো জোর করে ওকে একটু খাইয়ে দিই। নমস্কার, শুভ সকাল সবাইকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। কাছে দূরে যেখান থেকে যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছো, তোমাদের হলো প্রাণ থেকে অনেক ভালোবাসা। বৃষ্টি ভেজা আরও একটি নতুন সকালে ভিডিওটি শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো লাইকটা দিলে কি হয়, ভিডিওটা যেসব লোকে দেখেনি কখনো তাদের কাছেও কিন্তু পৌঁছাতে সাহায্য করে নতুন নতুন ভিউয়ার্সদের কাছে। তো সেই জন্য প্রত্যেকের ভিডিওতে আমি কিন্তু কখনো একটা লাইক দিতে ভুলি না, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি। তো আশা করি তোমরা সবাই একটা লাইক দিয়ে আমাকে কিন্তু আরও উৎসাহিত করবে। তো এখানে সকালবেলা হয়েছে, ফিল্টারে দেখলাম জল নেই, তো ভাবলাম আগে জলটা দিয়ে দিই। তো সকালে কিন্তু এই দৃশ্যটা যে এত ভালো লাগে কি বলবো, যে ছাদ থেকে যেতে ইচ্ছা করে। আর আজকে কয়েকটা দিন ভীষণ কিন্তু গরম পড়েছে আর ঠিকঠাক মতো রাত্রিতে ঘুম হচ্ছে না। এই যে দেখছো ঘুম থেকে উঠে এই যে সকালের রৌদ্রটা 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত কন্টিনিউ লেগে যায়, সেই জন্য আমাদের ঘরে অনেকটাই তাপ লাগে আর গরমটাও কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, ভগবান যেরকম বানিয়েছে সব কিছু আমাদের সহ্য করে নিতে হবে, তাও কিন্তু রাত্রিতে যদি ঘুমটা না হয় দিনটা একদম ভালো লাগে না, তাই তো? তো এদিকে কিন্তু আমার ফিল্টারের মধ্যে জল দেওয়া হয়ে গেছে, তারপর ওই যে পাখিরা আমাকে দেখে ঘোরাঘুরি করছে যে কখন ওদের খেতে দেব। আর এখন 6টা বাজলেই তো বুঝতে পারো অনেকটাই রোদ উঠে যায় আর মনে হয় যেন বেলা 8টা বেজে গেছে। এই দেখো তো এখনও কিন্তু 6টাও বাজেনি, আর ওই যে বসে আছে লাইন ধরে, এক দুবার কিন্তু উড়ে বসে গিয়েছিল, আমি তখন ছাদে কাজ করছিলাম। তো না ভাবছি এবার ওদেরকে দানাটা দিয়ে দিই, আর ওদের কিন্তু এখন আর ডাকতে হয় না, আগে আমি হাতে তালে দিতাম বা আয় আয় বলতাম তখন কিন্তু চলে আসতো, আর এখন আমাকে যদি অন্য কাজও করতে আসি খাওয়া দেওয়ার পর তখনও কিন্তু চলে আসে যে মনে করে ওদের জন্য আমি খাওয়া নিয়ে এসেছি। তো এটাও কিন্তু একটা পুণ্যের কাজের মধ্যে পড়ে জানো তো, এসব পাখিদের খাওয়া দেওয়া, একটু ছাদে জল দিয়ে রাখা, এটাও একটা দিন আমাদের অনেক একটা মানে বড় বিপদের হাত থেকে বা অনেক কিছুর হাত থেকে বাঁচাতে পারে সেটা আমার ভাবনা। কারণ এই জিনিসটা আমি একটা গল্পের মতোই ধরতে পারো সত্য ঘটনায় আমি শুনেছি, সেজন্য এটা আমি বিশ্বাস করি। তো প্রতিদিন এসব মানে কোনো খাওয়ার জিনিস না আমরা যদি মাছকে বা পাখিদের বা কোনো গৃহপালিত কুকুর বা বাইরের কোনো বেড়াল ছানা প্রতিনিয়ত যদি আমরা খাওয়াই না কোনো কিছু খাওয়ার দিতে পারি, সেটা কিন্তু একটা মানে অনেক বড় পুণ্যের কাজ। তো যাই হোক, পাপ পুণ্য জানি না, যেটুকুই মাথার মধ্যে আসে চলতে থাকি করতে থাকি, যা হবার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি হবে, আর নিজের কর্ম তো নিজে করে যেতেই হবে, তাই না? তো এখন হয়েছে ঘরের কর্ম করতে হবে, সকালবেলা উঠে যাবতীয় যা কাজ থাকে এখন ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, মুছে কিন্তু স্নানে চলে যাব। তো অনেক বন্ধুরাই আমাকে খুব ভালোবাসো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট পড়ে সত্যি খুব ভালো লাগে।
তো এভাবে কিন্তু সাথে থেকো, তোমাদের ভালোবাসা দিতে থেকো, আর অবশ্যই আমি তো আছি তোমাদের সাথে, যারা বিশ্বাস করো আমাকে, তো ভালোবাসা আমি সব সময় দিয়ে যাব। আর সাধারণ দর্শক তোমাদের কি বলবো, তোমরা যে নিঃস্বার্থভাবে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ভিডিও দেখে যাচ্ছ, যদি তোমরা আমাকে একটু কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের নাম বলে আমি ধন্যবাদ জানাতে পারবো, ভালোবাসা জানাতে পারবো। তো তোমাদের তো আমি নাম জানি না, তো তোমরা যেভাবে আমার ভিডিও দেখে যাচ্ছ তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো ঘুম থেকে উঠে যতই কাজ করি না কেন, সেটাই হয়েছে কাজ করার পরে যে ঠাকুর ঘরে এসে মন প্রাণ দিয়ে ঠাকুর পূজাটা করতে পারি, তখন থেকে কিন্তু মনটা আস্তে আস্তে অনেকটাই শান্ত হয়ে যায়। আর এত মনটা ভালো থাকে না, সারাটা দিন কাজ করার এনার্জিটা পাই কিন্তু ওই ঠাকুর ঘর থেকে, জানি না কার কীরকম কিন্তু আমার তাই মনে হয়, স্নান করে ঠাকুর পূজা দেওয়ার পর শরীরে যেন আরেকটা আলাদাই এনার্জি আসে। সেই এনার্জি আর এই পজিটিভ এনার্জিটা দুটুই মিলিয়ে পুরো ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে আর সকলের মন কিন্তু শান্ত থাকে। তো মাই ডেইলি লাইফ কিচেন থেকে দিদিভাই শিশির আপু আমাদের বলেছে, দিদিভাই তুমি অনেক ধর্মপ্রাণ, তোমার ভিডিও দেখলেই বোঝা যায়। তো অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আপু, তুমি যে এত সুন্দর করে কমেন্ট করেছো আমার খুব ভালো লাগলো। তো দেখো, যার যার ধর্ম তার তার মানে ধর্মতে যে ভক্তি, তো সবারই একটা সবার ধর্মের মধ্যে আলাদা ভক্তি ভাব থাকে সবারই। তো সব ধর্মকেই জাতি ভেদ সেখানে কোনো ছোট বড় থাকে না, তো সব ধর্মকে আমি সবসময় সমান মনে করি আর সম্মানও করি। তো এখানে কিন্তু আমার চা খাওয়া শেষ, আজকে একটু লাল চা খেয়েছি, তো মনে হচ্ছে লাল চাটা খেলেই ঠিক হবে, আর যদি দুধ চাটা খাই তাহলে কিন্তু গোলমাল হতে পারে, তো সেজন্য কিন্তু ছেলে তো একদম পছন্দ করে না, তা না হলেও আমি জোর করে আজকে লাল চাটাই করলাম। তো আজকে নাস্তাতে কি হবে, হবে হচ্ছে খিচুড়ি, আর সেটা দেখিয়েছিলাম চালটা আমাদের ঘরেরই দেশি চাল, একদম ছোট ছোট দেখতেই পেলে, মানে গোবিন্দভোগ যে চালটা হয় না সে ভোগ চালের মতো। তো আসলে কিন্তু এই যে দেশি আতপ চাল দিয়ে খিচুড়ি করলে না খুব ভালো হয়, এর টেস্ট কিন্তু অন্যরকম আলাদা। ভোগ চালটা দিয়ে যেরকম একটা হয় সেন্ট, আর দেশি চাল যেটা এমনিতেই আমরা মানে ইয়ে করে রাখি ঘরের চাল ধান থেকে, তো সেটা দিয়েও কিন্তু খিচুড়িটা অন্যরকম স্বাদ হয়। তো এখানে হয়েছে ছোট মাছ নিয়ে আসছে, আর একটা দেখো টাকি মাছ, সেটা আমরা টাকি মাছ বলি, অনেকে লাঠি মাছ বলে, অনেকে লেটে মাছ বা কী মাছ বলে আমি জানি না অত কিছু। তারপরে কি যে খিচুড়িটা আমার হয়ে গেছে, আর একটাই মোবাইল দিয়ে যা হয় মানে ভিডিও করতে থাকি, তারপরে ভিডিও দেখতে থাকি, কাজের সাথে সাথে চালিয়ে রাখি, কারণ বসে দেখা তো সম্ভব নয়, সংসারের অনেক কাজই থাকে, নিজের বাচ্চারা আছে, রান্নাবান্না আছে, তো আবার ছেলেদের একটু মোবাইল দিতে হয় পড়াশোনার জন্য, তো সব কিছু মিলিয়ে আমি এভাবে ম্যানেজ করি। তো জানি না কে কতটুকু আমাকে বিশ্বাস করো, তো যাই হোক, এদিকে কিন্তু আমার ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আর এইভাবে মেখে রান্না করলে সব থেকে বেশি মজার লাগে। আর ছেলের বায়না যে চিকেন খাবে, তো সেজন্য দাদু চিকেন নিয়ে আসলো, আর চিকেন ওরাই ওদের জন্যই বিশেষ করে আনা হয়, তো আমাদের এরকম একটা পছন্দ না আর কি। তো বড় মাছও সেইরকম ভালো লাগে না, খেতে চাচ্ছে না কয়টা দিন ধরে, তো ছোট মাছটা হলে কি মানে আমার শ্বশুরমশাই আমি মানে ভীষণ পছন্দ করি ছোট মাছ খেতে। সংসার এরকম একটা জিনিস যেটা মায়ায় পড়ে আমরা সবাই কিন্তু সব কিছু করতে পারি, আর এই সংসারের মধ্যে ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ যেমন করতে পারি, যে কাজটা আমরা কোনো দিন করিনি সেটাও আমাদের করতে বাধ্য করে দেয়, সেরকমই একটা মায়া জাল। তো এখানে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে, আর গরম মশলাটা আগেই দিয়ে দিলাম,
তো এখনো পর্যন্ত যারা আমার সাথে জুড়েছিলে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আর রান্নার সাথে কিন্তু আজকের ভিডিওটি থেকে তোমাদের মানে বিদায় নিলাম। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। কমেন্ট করে জানিও কেমন হয়।